স্বাগত বেস্ট স্কুলে বক্সারের যুদ্ধের ইতিহাস এবং গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলন জেনে নেই সিরাজ পরাজয়ের পর বাংলার সিংহাসন আরোহণ করেন কে উত্তর মির জাফর মির্জাফর দেউলিয়া হয়ে পড়েন কেন উত্তর কোম্পানি প্রাপ্য অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়ে ইংরেজদের বিতরণের জন্য মির্জাফর কাদের সাথে সন্ধি করেন উত্তর ওলন্দাজদের সাথে মির্জাফরকে ক্ষমতাচ্যুত করা হয় কেন উত্তর কোম্পানিকে অর্থ প্রদানে ব্যর্থ হওয়া মির্জাফরের অযোগ্যতা এবং ওলন্দাজদের সাথে সন্ধি করা মির্জাফরকে কে কত সালে ক্ষমতাচ্যুত করেন উত্তর ইংরেজ গভর্নর ভার্সি টার্ট সতেরোশো ষাট সালে মির্জাফরকে ক্ষমতাচ্যুত করেন মির্জাফরের পর বাংলার সিংহাসনে কে বসেন উত্তর মীর কাশিম মীর কাশিম কত সালে নবাব নিযুক্ত হন উত্তর বিশে অক্টোবর সতেরোশো ষাট সালে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গরে স্থানান্তর করেন কে উত্তর মীর কাশিম ইংরেজরা পাটনা কুঠির দখল করে নেয় কত সালে উত্তর সতেরোশো সালে মীর কাশিম কোন যুদ্ধে শোচনীয় পরাজয় লাভ করেন উত্তর গিরিয়া কাটুয়া ও উদয়নালার যুদ্ধে মির্জাফর পুনরায় বাংলার সিংহাসনে বসেন কখন উত্তর সতেরোশো সালে ইংরেজ বাহিনীর কাছে নবাব মীর কাশিম গিরিয়া কাটোয়া ও উদয়নালার যুদ্ধে পরাজিত হওয়ার পর বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয় উত্তর বাইশে অক্টোবর সতেরোশো সালে বক্সারের যুদ্ধে যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল উত্তর ইংরেজদের সাথে মীর কাশিম ও তার মিত্র বাহিনীর মধ্যে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল বক্সারের যুদ্ধের কারণসমূহ কি কি। উত্তর ক্ষমতা আহরণের পর মীর কাসিমের স্বাধীনভাবে শাসনকার্য পরিচালনা করতে চাওয়া ইংরেজদের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে চাওয়া ইংরেজদের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করা সৈন্যদের ইউরোপীয় সামরিক পদ্ধতিতে শিক্ষাদানের জন্য দুইজন ইউরোপীয় প্রশিক্ষক নিয়োগ করা রাজধানীতে কামান বন্দুক ইত্যাদি তৈরির ব্যবস্থা গ্রহণ ইংরেজদের পাটনা কুঠির দখল কলকাতা কাউন্সিলের যুদ্ধ ঘোষণা নবাবের গৃহীত পদক্ষেপগুলো ছিল দেশ ও জনগণের স্বার্থে এবং তা ছিল ইংরেজদের স্বার্থ পরিপন্থী গিরিয়া কাটোয়া ও উদয়নালা যুদ্ধে নবাব মীর কাশিম ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হন বক্সার যুদ্ধের সময় মুঘল সম্রাট কেছিলেন উত্তর শাহ আজম বক্সারের যুদ্ধের সময় অযোধ্যার নবাব কে ছিলেন উত্তর নবাব সোজাউদ্দোলা বক্সার যুদ্ধে মীর কাশিম কাদের সাথে সম্মিলিত মিত্রবাহিনী গড়ে তোলেন উত্তর মোগল সম্রাট শাহ আজম ও অযোধ্যার নবাব সোজাউদ্দোলার সাথে বক্সার নামক স্থানটি কোথায় অবস্থিত উত্তর ভারতের বিহারে বক্সারের যুদ্ধে ইংরেজ বাহিনীর মেজর ছিলেন উত্তর মনোরোর কোন যুদ্ধের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব উদ্ধারের শেষ চেষ্টা ব্যর্থ হয় উত্তর বক্সারের যুদ্ধে মীর কাশিম কাশিমের পরাজয়ের মধ্য দিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে কত সালে ও কার কাছ থেকে উত্তর সতেরোশো সালে মুঘল সম্রাট শাহ আজমের কাছ থেকে বক্সারের যুদ্ধের ফলাফল কি উত্তর স্বাধীনতা স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টা ব্যর্থ হয় মীর কাশিম ও তার মিত্র সম্রাট শাহ আলম অযোধ্যার নবাব সুজাউদ্দলার শোচনীয় পরাজয় উপমহাদেশে ইংরেজদের প্রভাব প্রতিপত্তি ও মর্যাদা বৃদ্ধি পরাজিত হওয়ার পর সুজাউদ্দোলা রেহিলাখণ্ডে পালিয়ে যায় মীর কাশিম আত্মগোপন করে এবং সম্রাট শাহ আলম ইংরেজদের পক্ষে যোগ দেন বাংলায় ইংরেজ অধিকার আইনত স্বীকৃত হয় এবং অসীম ক্ষমতার অধিকারী হয়ে ওঠে ইংরেজরা ইতিহাসে পলাশি যুদ্ধের চেয়ে বক্সারের যুদ্ধের গুরুত্ব অনেক বেশি কেন উত্তর বক্সারের যুদ্ধের মধ্য দিয়ে মীর কাশিমের পরাজয় হয় যার মধ্য দিয়ে বাংলার সার্বভৌমত্ব উদ্ধারের শেষ চেষ্টা ব্যর্থ হয় এবং ইংরেজ শক্তি উপমহাদেশে অপরি অপ্রতিরোধ গতিতে সর্বত্র ক্ষমতার বিস্তার ঘটাতে থাকে এ কারণে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে পলাশি যুদ্ধের চেয়ে বক্সারের যুদ্ধ গুরুত্ব অনেক বেশি মির্জাফর মৃত্যুবরণ করেন কত সালে উত্তর সতেরোশো সালে মীর কাশিম মৃত্যুবরণ করেন কত সালে উত্তর সতেরোশো সালে এই রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তথ্যচিত্রটি দেখার জন্য